ঘন্টার আলটিমেটাম দিয়েছে।
আশ্রমিক ঘন্টা আর হয়ে গেলেও তারা কোনো আশ্বাস পায়নি এবং তাদের দাবিগুলো মানা হয়নি এমনটা জানাচ্ছিলেন কিছু শিক্ষার্থীরা, যার ফলে আবারও তারা রাস্তায় নেমেছে, বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। We won!
দর্শক আপনারা দেখছেন বার্তা 24 এর ফেসবুক লাইভ। আমরা যুক্ত আছি রাজধানী শান্তিনগর এলাকার মোড় থেকে। নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ কর্মসূচি পালন করছে। দর্শক, এই সময়ে শান্তিনগরের আশেপাশের বিভিন্ন জায়গায় মূলত যানবাহন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে। তবে শিক্ষার্থীরা বারবারই বলছে তারা সড়কের দাবিতে একটি শান্তিপূর্ণ আন্দোলন করছে এবং শান্তিপূর্ণ আন্দোলন চালিয়ে যাবে যতক্ষণ পর্যন্ত তাদের যে দাবি রয়েছে সেগুলো মানা না হবে। দর্শক, শিক্ষার্থীদের দাবি রয়েছে, শিক্ষার্থীদের আমরা একটু জানানোর চেষ্টা করছি শিক্ষার্থীদের যে দাবিগুলো রয়েছে, শিক্ষার্থীদের 7 দফা দাবি রয়েছে। দর্শক, আমরা যেমনটা শুনতে পেলাম এখান থেকে শান্তিবাগ মোড় থেকে শিক্ষার্থীরা একটা র্যালি নিয়ে কাকরাইল মোড়ে যাওয়া। দর্শক, বার্তা 24-এর সাথে থাকুন, আমরা সবকিছু পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করছি। দর্শক, আমরা এই মুহূর্তে আছি শান্তিনগর মোড়ে। শিক্ষার্থীরা একটি র্যালি নিয়ে শান্তিনগর মোড় থেকে কাকরাইল যাওয়ার কথা রয়েছে। দর্শক, বার্তা 24-এর আমরা সবকিছু পরিস্থিতি আপনাদের জানানোর চেষ্টা করব। রাজধানী শান্তিবাগ মোড়ে শিক্ষার্থীরা নিরাপদ সড়কের দাবিতে এখানে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। তাদের যে বিক্ষোভ কর্মসূচিটি, এটি তারা তাদের একটা র্যালি নিয়ে কাকরাইল মোড়ে যাওয়ার কথা রয়েছে। দর্শকের সাথে থাকুন। তারা কিন্তু অ্যাম্বুলেন্স বা রোগীবাহী যে গাড়িগুলো আছে তাদেরকে কিন্তু রাস্তা করে দিচ্ছে। তারা শিক্ষার্থীরা বলছে বারবার যে তারা একটি শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছে নিরাপদ সড়কের দাবিতে।
দর্শক আপনারা দেখছেন বার্তা 24 এর ফেসবুক লাইভ। আমরা যুক্ত ছিলাম শান্তিনগর মোড় থেকে। এখানে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা যে বিক্ষোভ কর্মসূচি পালন করছিল, দর্শক আমরা আশা করি দর্শক শিক্ষার্থীরা তাদের একটি মিছিল বের করে শান্তিনগর মোড় থেকে কাকরাইলের দিকে যাচ্ছে। যেমনটা জানিয়েছিল, তারা নয় দফা দাবিতে ঘন্টা আর কি দিয়েছিল এবং 48 ঘন্টা পার হয়ে গেলেও কোনো দাবি মেনে নেওয়া হয়নি, যার কারণে আবারও রাস্তাতে নেমেছে তারা, তাদের দাবিগুলো আদায় করে বড় জানাচ্ছিল শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা শান্তিনগর মোড় থেকে তাদের একটি বিক্ষোভ কর্মসূচি নিয়ে মোড়ের দিকে যাচ্ছে।
আছেন বার্তা 24 এর ফেসবুক লাইভ যুক্ত আছি আমি আকরাম হোসেন নাইম দর্শক নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করছিল শান্তিবাগ মোড়ে শান্তিবাগ মোড় থেকে একটি র্যালি নিয়ে তারা কাকরাইল মোড়ের দিকে যাচ্ছে দর্শক আপনারা দেখছেন দর্শক আপনারা দেখছেন বার্তা 24 এর ফেসবুক লাইভ নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা বিক্ষোভ করছিল শান্তিনগর মোড়ে শান্তিনগর মোড় থেকে তাদের একটি মিছিল নিয়ে কাকরাইলের দিকে যাচ্ছে দর্শক সব শেষ খবর আপনাদের জানানোর চেষ্টা করব বার্তা 24 এর সাথেই থাকুন আমরা দেখতে পাচ্ছি শান্তিনগর মোড় থেকে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ মিছিল নিয়ে দর্শক ফেসবুক লাইভ আমরা যুক্ত আছি রাজধানীর নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীরা তাদের বিক্ষোভ কর্মসূচি পালন করছে
তারা এতক্ষণ শান্তিবাগ মোড়ে অবস্থান কর্মসূচি পালন করেছিল, এখন তারা তাদের একটি বিক্ষোভ মিছিল শান্তিনগর মোড় থেকে কাকরাইলের দিকে যাচ্ছে। তো সব আমরা আপনাদের সাথে যুক্ত আছি বার্তা 24। দর্শক, ক্রীড়া প্রশাসনের দাবিতে শিক্ষার্থীরা আন্দোলন করছে। আমরা যুক্ত ছিলাম রাজধানী ঢাকার শান্তিনগর মোড় থেকে। দর্শক, আবার আপনাদের সাথে যুক্ত হব, সে পর্যন্ত বার্তা 24-এর সাথেই থাকুন।